ওয়েলকাম ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে বিভিন্ন সময়ে এসএমএস কীভাবে পাঠাবেন সেই নিয়ে আমি আমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, এমনকি কি লিখে এসএমএস পাঠাবেন বিভিন্ন সময়ে সেই লিস্ট এবং তার পিডিএফ সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করেছি। কিন্তু এতদিন যেটা জানা যায়নি যে কোন নম্বরে আপনারা এসএমএসগুলি পাঠাবেন, যদিও এই নম্বর গোটা রাজ্যের জন্য ইউনিভার্সাল নয়, জেলাভিত্তিক বিভিন্ন নম্বর পাবলিশ করা হয়েছে অফিসিয়ালি, আমি সেই নম্বর আপনাদের সাথে শেয়ার করছি। তবু আমি বলবো ভোটের আগের দিন ডিসিতে গিয়ে ওখানে দেখবেন এসএমএস সিনট্যাক্স ফ্লেক্সে দেওয়া থাকবে, সেখানেও নম্বর দেওয়া থাকবে, একবার নম্বরটা কিন্তু আপনারা ট্যালি করে নেবেন। আর এই এসএমএস রেজিস্ট্রেশন প্রিসাইডিং অফিসার এবং ফাস্ট পোলিং অফিসারকে করতে হবে। দেখুন জেলাভিত্তিক এখানে নম্বর দেওয়া আছে, আপনারা ভিডিওটি পজ দিয়ে আপনার যে সংশ্লিষ্ট জেলা সেই জেলার জন্য নম্বরটি নোট করে নিন। আমি জাস্ট ভিডিওটা আপনাদের সাথে এখন এখানে নম্বরগুলো বলার কোনো বিষয় নেই, 22টি জেলার এখানে নম্বর দেওয়া আছে, আপনার যেটা জেলা সেই জেলার নম্বর টুকে নেবেন এবং এই নম্বরে আপনাদেরকে এসএমএস পাঠাতে হবে। জাস্ট এই আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।